আজকে আমি সজনে ফুল রান্না করব। তো সজনে ফুল খুবই উপকারী, আর এই সময় তো সজনে ফুল খাওয়া খুবই ভালো। তো চলো দেখে নিই কীভাবে রান্না করি। আমি এখানে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। তারপর এতে আমি শুকনো লঙ্কা দিয়ে দেব। এরপর আমি এতে কুচি করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে পর কিছুক্ষণ এটা নাড়াতে হবে। এখানে বেগুন আর শিমও ছোট ছোট কুচি করে নিয়েছি, আর এখানে সজনে ফুলটা ভালো করে বেছে আর ধুয়ে নিয়েছি। আমি বেগুন আর শিমটা আলুর সাথে দিয়ে দেব। এগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এটা আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি, এরপর আমি এর মধ্যে সজনে ফুলগুলো দিয়ে দেব। সজনে ফুলটা আমি এই সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। তবে জিরে গুঁড়ো দিয়ে দেব। আর অল্প কাশ্মীরি মির্চ দেব। এরপর সবকিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে এক চামচ মতো আদা বাটা দিয়ে দেব। যেহেতু এক চামচ আদা বাটা দেব, আদা বাটাটা পরে দিলেই হবে। আর এর মধ্যে আমি দু চামচ মতো সর্ষে বাটা দিয়ে দেব। তারপর এটা আমি ভালো করে আরো কিছুক্ষণ আমি নাড়তে থাকব। এর মধ্যে আমি দু চামচ মতো চিনি দিয়ে দেব।
এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আর তোমরা চাইলে লঙ্কা বেশি দিতে পারো, আমি অল্প একটু লঙ্কা দিয়েছি। আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে, তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।